I was busy thinking about boys, boys, boys. আমি ইয়াসিন, অনেকে আমাকে নীল নামে জানে। তো আজকে আমি আসছি বান্দরবনের ব্যাপারে কথা বলতে। বান্দরবন জেলা নিয়ে কথা বলার আগে আমি নিজের পরিচয়টা আগে দিয়ে নিতে চাচ্ছি, যেহেতু ঘোরাফেরার ব্যাপার নিয়ে কথা বলবো, সেহেতু নিজেকে একজন ট্রাভেলার হিসাবে পরিচয় দিচ্ছি। ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল মোটামুটি বাংলাদেশের 64 জেলা ঘুরে বেড়ানোর। আমার লাগ ভালো যে অলরেডি আমি বাংলাদেশের প্রায় 85% জেলা ঘুরে শেষ করতে পেরেছি। অনেক দিন ধরে ভাবছিলাম যেহেতু প্রচুর ঘোরাফেরা করা পড়ে, সেহেতু এগুলো নিয়ে একটা ব্লগ করা যায়। তো আমি প্ল্যান করেছি ইউটিউবে আমার ঘোরাফেরার এক্সপিরিয়েন্সের ভিডিওগুলো শেয়ার করব, সাথে একটা ওয়েবসাইট করব, যে ওয়েবসাইটের মাধ্যমে একটা গাইডলাইন থাকবে ট্রাভেলারদের জন্য, যে সে একটা জেলায় কীভাবে যাবে, সেখানে যাতায়াতের খরচ কেমন পড়বে, টোটাল একটা ট্রাভেলিং গাইডলাইন থাকবে যা অনেকের উপকারে আসবে আশা করি। চলুন এবার আলোচনা করি বান্দরবন জেলা নিয়ে। বান্দরবন জেলা নিয়ে যদি বলতে হয় এইটুকু বলবো, পৃথিবীর জান্নাত যদি হয় কাশ্মীর, তাহলে বাংলাদেশের জান্নাত হচ্ছে বান্দরবন জেলা। প্রথমবার বান্দরবন জেলা যাওয়া হয়েছে 2015 সালে ওয়াক ট্রাভেলার্সের মাধ্যমে। ওয়াক ট্রাভেলার্স হচ্ছে আমাদের ঘোরাফেরা করার একটা টিম যা 2015 সালে বান্দরবন জেলার মাধ্যমে তাদের ট্যুরের যাত্রা শুরু করে। পূর্বে আমি অনেক ট্যুর দিল, বান্দরবন জেলা ছিল আমার ওয়াক ট্রাভেলার টিমের সাথে প্রথম ট্যুর, আর এই ট্যুরের এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। প্রথমবার যখন বান্দরবন জেলায় চান্দের গাড়ি দিয়ে পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন পাহাড়ের মাঝে আঁকাবাঁকা রাস্তায় মেঘ সাথে যাচ্ছিল, মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময়ের অনুভূতিটা বলে বোঝানোর মতো না। আপনারা কেউ চাঁদে গিয়েছেন তাহলে বান্দরবন জেলায় যাইতে পারেন। বাংলাদেশের চাঁদ হচ্ছে বান্দরবন, এখানে চাঁদের গাড়ি দিয়ে আপনাকে উঁচু পাহাড়ে উঠাবে। উঁচু পাহাড়ে যখন উঠবেন তখন আপনি ফিল করবেন চাঁদে উঠছেন, আবার নিচের দিকে যখন নামবেন তখন ফিল করবেন পৃথিবীতে চলে এসেছেন। কী নেই বান্দরবন জেলায়? এখানে উঁচু নিচু বিশাল পাহাড় আছে, আছে ঝর্ণা, আছে মেঘ। বান্দরবন জেলায় ঘুরে আপনার অবশ্যই ভালো লাগবে। চলুন এবার আপনাদের সাথে সংক্ষেপে পরিচয় করিয়ে দিই বান্দরবন জেলা। যখনই বান্দরবন জেলার কথা মাথায় আসে সবার আগে প্রশ্ন আসে এই জেলার অবস্থান কোথায়। বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বান্দরবন একটি পার্বত্য জেলা। এই জেলার আয়তন হচ্ছে 4479 বর্গ কিলোমিটার। আপনাদের অনেকেরই হয়তো জানা নেই বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ জেলা হচ্ছে বান্দরবন জেলা। এই জেলায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী লোকজন বসবাস করেন। ছাড়া এই জেলায় মারমা, চাকমা, বোম, মুরং, ত্রিপুরা, খ্যাং, খুমি, লুসাই সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। বান্দরবন জেলার ভূপ্রাকৃতির কথায় আসলে অনেক কিছু বলতে হয়। বান্দরবন অঞ্চলের পাহাড়গুলো মূলত টার্সিয়ান যুগের, ভারতীয় ও ইউরেশীয় টেকনোটিক পাতের সংঘর্ষের ফলে বান্দরবনের নৈসর্গিক পাহাড়ের সৃষ্টি হয়। কর্কট ক্রান্তীয় বিষুবরেখার মাধ্যমে অঞ্চলটি হওয়ায় এখানের জলবায়ু নাতিশীতোষ্ণ। এইবার আসি বান্দরবনের নদ নদীতে। এই জেলার অন্যতম নদী হচ্ছে সাঙ্গু নদী। বান্দরবনের বিভিন্ন উপজেলা ঘুরতে গেলে পাহাড়ের আঁকে বাঁকে এই নদীর দেখা আপনি অবশ্যই পাবেন। সাঙ্গু নদী আবার শঙ্খ বা শাঙ্খ নামে পরিচিত। এই নদীর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি বাংলাদেশের একমাত্র নদী যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। বান্দরবন জেলার অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতামুহুরী নদী এবং বাঘখালি নদী। বান্দরবন জেলার নামকরণের ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে এই এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত, আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরদের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়। আর ছড়া পারাপাড়ের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। সময় থেকে এই জায়গাটি পরিচিতি লাভ করে ম্যাক্সি ছড়া নামে। মারমা ভাষায় ম্যাক অর্থ বানর আর ছি অর্থ বাঁধ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবন হিসাবে। বর্তমানে সরকারি দলিল পত্রে বান্দরবন হিসাবে এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করেছে। তবে মারমা ভাষায় বান্দরবানের নাম হ্রদ কাউসিম্ম। বান্দরবন জেলার ভাষা সংস্কৃতি হচ্ছে সমৃদ্ধ। সরকারি ভাষা হিসেবে বাংলা প্রচলিত। স্থায়ী বাঙালিরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়া অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা হিসেবে মরমা, ম্র, ত্রিপুরা, বম, লুসাই, চাকমা, তংচঙ্গা, চাক, খ্যাং, খুমি, পাংখুমা ইত্যাদি ভাষা প্রচলিত। বান্দরবানে মারমাদের বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। এছাড়া বড় উৎসবের মধ্যে রয়েছে ওয়াগুয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা ইত্যাদি ধর্মীয় উৎসব। বান্দরবানের বর্তমান যোগাযোগ ব্যবস্থা পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে।
বান্দরবান জেলার যোগাযোগের প্রধান দুইটি সড়ক হচ্ছে চট্টগ্রাম বান্দরবান মহাসড়ক ও চন্দ্রগোনা বান্দরবান সড়ক। ঢাকা থেকে সরাসরি বান্দরবান জেলায় অথবা ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম ও সেখান থেকে বাস বা অন্যান্য যানবাহন ব্যবহার করে আপনি বান্দরবান জেলায় পৌঁছাতে পারবেন। বান্দরবানের অভ্যন্তরে প্রায় সব ধরনের যানবাহনই চলাচল করে, তবে এর মধ্যে চাঁদের গাড়ি নামে জিপ গাড়ি ব্যাপকভাবে ব্যবহার হয়। এই জেলার অভ্যন্তরের প্রধান যোগাযোগ মাধ্যম হচ্ছে সিএনজি চালিত অটোরিক্সা। উপজেলা নিয়ে বান্দরবান জেলা গঠিত হয়েছে। উপজেলাগুলির নাম হচ্ছে বান্দরবান সদর উপজেলা, লামা, আলিকদম, লাইখানছড়ি, রুমা, টোয়াংছড়ি ও থানছি। দর্শনীয় স্থানের কথা যদি আসি তাহলে বলে শেষ করা যাবে না, কারণ বাংলাদেশের সবচাইতে বেশি দর্শনীয় স্থান আছে বান্দরবান জেলা। বান্দরবান জেলার প্রতিটি উপজেলার মধ্যে প্রতিটি গ্রামে আপনি দেখার মতো কিছু না কিছু পাবেন। উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মিয়াখুম জলপ্রপাত, আলিকদম গুহা, কিয়াচং লেক, রিজুক জলপ্রপাত, কেওকারাডং, চিম্বুক পাহাড়, উপজাতি গ্রাম, চিংড়ি ঝর্ণা, যদিপাই ঝর্ণা, জীবননগর, ডামতুয়া ঝর্ণা, ডিম পাহাড়, তাজিংডং, কিনাপ সাইতার, লাবং ঝর্ণা, নাফাকুম জলপ্রপাত, নীলগিরি পর্যটক কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, বাগাকাইন হ্রদ, বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান সেনানিবাস, বৌদ্ধ দাতু জাদি, মেঘলা পর্যটক কেন্দ্র, বাংলাদেশের দীর্ঘতম খাল রাইখিয়াং খাল, রাজবিহার এবং উজানি পাড়া বিহার, রেমাক্রি, লুংফের বা সাইতার, শৈলপ্রপাত, সাকাহাফাং, সাতবাইকুম জলপ্রপাত, সাফাখুম জলপ্রপাত সহ আরও অনেক পর্যটন স্থান রয়েছে।